দিনাজপুরে হিলি হাকিমপুরে খুনি হাসিনার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। সারা দেশের ন্যায় গত বুধবার বিকেল 4টায় হাকিমপুর উপজেলা বিএনপি সভাপতি মোহাম্মদ ফেরদৌস রহমান ও সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পীর নেতৃত্বে বাংলা হিলি বাজারস্থ দলীয় কার্যালয় থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বের হয়ে বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে হিলি চারমাথায় এসে শেষ হয়। এরপর হিলি চারমাথায় এক সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে বক্তব্য রাখেন হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক ও সাবেক হাকিমপুর হিলি পৌর মেয়র সাখাওয়াত হোসেন শিল্পী, পৌর বিএনপির যুব দল, স্বেচ্ছাসেবক দল ও বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী বৃন্দ। দর্শক, এই ছিল ডিএসএন সারা বাংলা। ধন্যবাদ সাথে থাকার জন্য।